ইসলামী ব্যাংক নিউজ টপ 10। আজ পহেলা জানুয়ারি, ইংরেজি নতুন বছরের প্রথম দিন। মহামারীর তিক্ত অভিজ্ঞতা শেষে নতুন প্রত্যাশায় বরণ করা হলো নতুন বছরকে। দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। দেশে করোনার কারণে এবার 31st উদযাপনে ছিল নানা বিধিনিষেধ। রাজধানীতে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। করোনা বিপর্যস্ত বিশ্ব এবার দেখল অন্যরকম এক নববর্ষ। বিশ্বের প্রধান প্রধান শহরগুলোতে আতশবাজি হলেও অনেক শহরেই নিষিদ্ধ ছিল জনসমাগম। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির জন্য ডিজিটাল পদ্ধতিতে আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে 7 জানুয়ারি পর্যন্ত। ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হবে। যুক্তরাজ্য থেকে 2 ফ্লাইটে দেশে ফিরেছেন 11 যাত্রী, তাদের আশকোনা ক্যাম্পে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখা হবে। নতুন বছরে করোনাজনিত নানান খাতে সংকট কাটিয়ে এক উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাবে সম্ভাবনার নবদিগন্তে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাতে হবে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা। গাজীপুরের বাসনে একটি নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে নিচে পড়ে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘরোয়া ফুটবলে মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপে আজ থেকে শুরু কোয়ার্টার ফাইনাল। প্রথম দিনে মুখোমুখি শেখ রাসেল ক্রীড়া চক্র ও চট্টগ্রাম আবাহনী। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকেল 4টায় শুরু হবে ম্যাচটি। বছর শেষে ICC টেস্ট র্যাঙ্কিংয়ে ভারতের বিরাট কোহলি ও অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথকে টপকে ব্যাটসম্যানদের শীর্ষে উঠেছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। কোহলি যথারীতি 2-এ থাকলেও স্মিথ শীর্ষ থেকে 3-এ নেমে গেছেন।